মুর্শিদাবাদের জলঙ্গিতে উদ্ধার আগ্নি অস্ত্র গুলি বোমা তৈরির মশলা ও সরঞ্জাম ধৃতের নাম ফিরোজ আলী তার বাড়ি জলঙ্গি থানার ফরাজিপাড়া এলাকায় বলে জানা গিয়েছে দিন কয়েক আগে তাকে পুলিশ গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ওই আগ্নি অস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে শুক্রবার সন্ধ্যায় ফরাজিপাড়া এলাকা থেকে উদ্ধার হয় দুটি আগ্নি অস্ত্র তিন রাউন্ড গুলি বারোটি সকেট বোম তৈরির খোল পাঁচ কেজি তিনশো গ্রাম বোম তৈরির মশলা ধৃতকে ফের শনিবার আদালতে তোলা হয়েছে ধৃত ব্যক্তি এলাকার কুখ্যাত দুষ্কৃতি বলে জানা গিয়েছে জিসেন আলিবিয়ার রিপোর্ট এন্ডভি ডব্লিউবি